আছেন সবাই, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কিছু টপিক আপনাদের সামনে নিয়ে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি স্লিপ দিয়ে আপনারা কীভাবে এনআইডি কার্ড বের করবেন অতি সহজে 2 মিনিটের ভিতরে। এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নেবেন। মোবাইল থেকে পারেন, পিসি থেকে পারেন, ল্যাপটপ থেকে পারেন, যেখান থেকে পারেন আপনারা ডাউনলোড করে নেবেন। আপনার কোনো টাকা খরচ হবে না, আপনার ইচ্ছা করে ডাউনলোড করে যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নিলেই চলবে। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে বলে রাখি যে আপনাদের যে স্লিপটা নিয়েছেন আপনারা ভোটার করার জন্য, আপনারা যখন কাগজপত্র জমা দিয়েছে আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে। সেই স্লিপের ভিতরে একটা নাম্বার দেওয়া আছে, এনআইডি লেখা, তারপরে কয়েকটা ডিজিটের একটা নাম্বার আছে। তো আপনারা সেই নাম্বার দিয়ে, সেই স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোথা থেকে কোথা যাবেন এবং কীভাবে মূলত আইডি কার্ডটি ডাউনলোড করবেন। নিজের আইডি কার্ড নিজে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। চলুন আমরা চলে যাই। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার নিয়মের ভিত্তিতে প্রথমে আছে আপনারা প্রথম নির্বাচন কমিশনের যে নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে ফর্ম নাম্বার, তারপরে হচ্ছে ভোটার নিবন্ধনের স্লিপ নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর একটা ক্যাপচা দেওয়া আছে। আপনারা সবটি টোটাল ই করবেন, ই করার পর আপনারা ভোটার তথ্য দেখতে পারবেন এখান থেকে। ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করা যায়, কথাটা শুনে কি অবাক হচ্ছেন? হ্যাঁ, শুধুমাত্র ভোটার স্লিপ ব্যবহার করে আপনি অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আমরা যখন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করি তখন অনেকে রেজিস্ট্রেশন শেষে একটা ভোটার স্লিপ ফর্ম দিয়ে থাকে, এটাকে বলা হয় মূলত ভোটার স্লিপ। ভোটার স্লিপ দিয়ে আপনারা যেভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে, আপনার হাতে একটা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে আপনারা ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আপনার প্রথমে ব্রাউজার থেকে মোবাইল ব্রাউজার, গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, যে কোনো সার্ভার থেকে আপনারা ঢুকবেন। http://service.nidw.gov.bd/nid আপনারা এখানে গিয়ে এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে আপনারা সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে পারেন, সেখান থেকেও আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। যদি আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার পেয়ে থাকেন আগে মোবাইল মেসেজের মাধ্যমে, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন। যদি না পান সেক্ষেত্রে ফর্মটা যে আছে সেই ফর্মের নাম্বারটা দেবেন, জন্ম তারিখ দেবেন সঠিকভাবে, দিন মাস বয়স দেবেন। দেওয়ার পরে এই ক্যাপচাটা দিয়ে আপনারা সাবমিট করবেন। এখানে সাবমিট করা শেষ হয়ে যাওয়ার পরে আপনার এখানে এটা আসবে যে ঠিকানা আসবে, ঠিকানা বিভাগ। আপনার যখন ভোটার আবেদন করেছিলেন বা ভোটারের জন্য যখন আবেদনটা পূরণ করেছিলেন তখন এখানে দেন বর্তমান ঠিকানা দেওয়া আছে, স্থায়ী ঠিকানা দেওয়া আছে। অনেকেরই আছে যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এক, মানে আপনি যে জায়গায় ভোট দেন সেই জায়গায় বর্তমান ঠিকানা, সেটাই স্থায়ী ঠিকানা। তো আপনারা এখানে সঠিকভাবে পূরণ করবেন। প্রথম দেওয়া আছে বিভাগ দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, স্থায়ী ঠিকানা সেম দিবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার প্রেরণ করার জন্য উক্ত নাম্বারটিতে একটি কোড যাবে, আপনারা কোডটা দেখতে পাচ্ছেন এখানে, এই এরকম আসবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এত। আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আপনারা যখন ভোটার আবেদন করেছেন, সেই নাম্বারটা যদি হারিয়ে যায় বা কোথাও ই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করার সুযোগ আছে, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো যাওয়ার পরে আপনারা এখানে একটা ই আসবে, এরকম একটা দেখতে পাচ্ছেন যে একটা এনআইডি উইলেট থেকে একটা ফেস স্ক্যান যাকে বলে, আপনারা ফেস স্ক্যান করতে হবে। ঢোকার পরে আপনাদের ফেস স্ক্যানটা আসবে, আপনারা ফেস স্ক্যান করবেন। ফেস স্ক্যান করার পরে আপনাদের এনআইডি উইলেট থেকে ফেস স্ক্যান করার পরে, যাদের এনআইডি উইলেটটা নাই তারা এই যে আপনারা গুগল প্লে স্টোর থেকে এনআইডি উইলেট লেখে সার্চ দেবেন। এই যে এনআইডি উইলেট নামক একটি অপশন দেখতে পাবেন, এটা
এই মূলত এটা এক্সট্রা এটা অ্যাপস আপনারা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ফেস স্ক্যান দিবেন এই যে এখানে একটা বারকোড দেওয়া থাকবে বারকোডটা আপনারা ওটা দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করার পরে যার এনআইডি কার্ড তার ফেস স্ক্যান করবেন ফেস স্ক্যান করার পরে আপনাদের সরাসরি আপনারা ওখানে আপনার পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড না দিয়ে আপনারা স্কিপ করে চলে যাবেন স্কিপ করে চলে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের এনআইডি ডাউনলোড বাটনে ক্লিক করবেন করার পরে খুব সহজে আপনারা এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন পরে আপনারা যে কোনো দোকান থেকে পিন করে এনামেল রিটার্ন করে নিলে আপনার এনআইডি কার্ড প্রস্তুত হয়ে গেল তো বন্ধুরা এটা নিয়ে আসলে এত সমস্যার কিছু নেই আর এবং এটা নিয়ে খুব একটা জটিল বিষয় না আপনার যে কেউ ইচ্ছা করলেই পারবেন তার আগে বলে রাখি যে যদি আপনারা কেউ ফেজ ছাড়া ধরেন একটা লোকের এনআইডি করবেন লোকটা অনেক দূরে আছে বা এ করতে পারতেছেন না সেক্ষেত্রে ফেজ ছাড়া যদি আপনারা এনআইডি ডাউনলোড করতে চান মানে একজন ব্যক্তি যার এনআইডি সে উপস্থিত নাই তারপর আপনি ডাউনলোড করতে পারবেন সেরকম যদি এরকম কোনো ভিডিও পেতে চান যে আমরা ফেজ ছাড়া কীভাবে ডাউনলোড করব। সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব যে পরবর্তী ভিডিওটা আনার জন্য যে ফেজ ছাড়া আপনারা কীভাবে মূলত আইডি কার্ডটা ডাউনলোড করবেন কারণ সরাসরি ফেজ ছাড়া কিন্তু এখন আর এনআইডি ডাউনলোড করা যায় না আপনারা জানেন তো যারা এই বিষয়ে জানতে চান যে ফেজ ছাড়া একজন ব্যক্তি ছাড়া আমি কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করব। তো আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব যদি বেশি কমেন্টস পড়ে তাহলে আমরা চেষ্টা করব সেই সে ফেজ ছাড়া কীভাবে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ছিল ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড বের করার যে নিয়মটা সেটা আমি জানালাম পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন।